আপনারা যারা ফেসবুক ইনস্টাগ্রামে রিলস তৈরি করেন, স্ন্যাপ মোস্ট অ্যাপে শর্ট ভিডিও আপলোড করেন, বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা এই ভিডিওতে আমি এমন 10টি ভিডিও এডিটিং অ্যাপের নাম বলবো, যে 10টি ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে খুব সুন্দর করে, খুব সহজভাবে এডিটিং করতে পারবেন। আপনারা হয়তো জানেন, ইউটিউব যখন নেট দুনিয়ায় প্রথম পা রাখেন তখনও কিন্তু অল্প পরিমাণে হলেও ইউটিউবার ছিল, এবং তারা ভিডিওগুলোকে শ্যুট করার জন্য নর্মাল ফোন ইউজ করতেন, কিন্তু সেই ভিডিওগুলোকে তারা হাতের মোবাইল দিয়ে এডিটিং করতে পারতেন না, কারণ তখন না ছিল সেরকম কোনো অ্যাপ আর না ছিল মোবাইলে সেরকম কোনো ফিচার্স। সেই ভিডিওগুলোকে তারা এডিটিং করার জন্য মোবাইল বাদ দিয়ে ল্যাপটপ কম্পিউটারে যেতেন। তো এখন কিন্তু সেই অসুবিধাটা আর নেই, এখন যে কোনো ভিডিও আপনি খুব কম সময়ে, অনেক এরকম অ্যাপ আছে যে অ্যাপগুলো দিয়ে এডিটিং করতে পারবেন খুব সুন্দর করে। তো আমি আপনাদেরকে সেই 10টি অ্যাপের নাম বলবো, যে 10টি অ্যাপ প্রায় ভালো এবং সবাই প্রায় এই 10টি অ্যাপ ইউজ করেন। যদি আপনারা ভিডিও এডিটিং শিখতে চান তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাপ, ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিংয়ের অ্যাপের ভিডিও তৈরি করি, প্র্যাকটিক্যালি দেখাই। তো আপনারা আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমি এই 10টি অ্যাপের নাম আপনাদেরকে বলতেছি, আপনারা শুনুন। এবং এই 10টি অ্যাপ আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিয়ে আপনারা আপনাদের ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1 যে অ্যাপটির কথা বলবো সেটি হচ্ছে গোপ্রো কুইক। এই অ্যাপটি একটি অসাধারণ অ্যাপ, আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। নাম্বার 2 যে অ্যাপটির নাম বলবো সেটা হচ্ছেন ভিডিও শো। নাম্বার 3 অ্যাপটির নাম হচ্ছেন কুইক কার্ট। নাম্বার 4 অ্যাপটির নাম হচ্ছেন উই ভিডিও। নাম্বার 5 অ্যাপটির নাম হচ্ছেন ইউ কার্ট। নাম্বার 6 অ্যাপটির নাম হচ্ছেন ভিভা কাট। নাম্বার 7 অ্যাপটির নাম হচ্ছেন ফিলমোরা গো। নাম্বার 8 অ্যাপটির নাম হচ্ছেন ইন শর্ট। নাম্বার 9 অ্যাপটির নাম হচ্ছেন ভিলো। নাম্বার 10 অ্যাপটির নাম হচ্ছেন কাইন মাস্টার। এই কাইন মাস্টার অ্যাপটি কিন্তু অ্যাকচুয়ালি প্রায় ইউটিউবাররা ইউজ করেন, কিন্তু এই অ্যাপটিতে ওয়াটারমার্ক আছে। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনাকে এই অ্যাপটিতে পয়সা দিতে হবে। আই মিন ওখানে আপনারা যখন প্রবেশ করবেন এই অ্যাপটির ভিতরে, তো সেখানে পয়সা লাগে আর কি। পয়সা দিলেই পরে এই অ্যাপটির ওয়াটারমার্কটা রিমুভ করা যাবে। তো রিমুভ করা করতে পারলে আপনারা করবেন, এবং সেখানে যদি আপনারা ভিডিও এডিটিং করেন, খুবই অসাধারণ ফিচার সেখানে আছে। তো আপনারা এই কাইন মাস্টার অ্যাপটি এডিটিংয়ের জন্য বেছে নিতে পারেন। এবং এছাড়া আরও কয়েকটি অ্যাপ আমি যে লিস্টে বললাম, এগুলোর মধ্যে 4-5টা অ্যাপ অসাধারণ, যেগুলোতে আপনারা খুব সহজেই সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা।